গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর সরস্বতী পুজোর আগের দিন মানেই জানো প্রচুর প্রস্তুতি থাকে কালকে পুজো। তো সকাল সকাল উঠে আমি তো উঠতে পারিনি আজকে, আমি কালকে রাতে একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম, প্রচণ্ড সর্দি হয়েছে, তো যাই হোক ঠান্ডা লেগেছিলো বলে, তো সেই কারণে ঘুম ভাঙিনি। আর সকালবেলা আজকে রিক আর মা উঠে দুজনে মিলে এখন যাচ্ছে হচ্ছে বাজারে, তো আমি তো যেতে পারছি না, ভেবেছিলাম আমি যাবো গিয়ে, ওরাই যাচ্ছে আছে আপাতত, তো আমি বাড়িতেই থাকছি এখন, করবো হচ্ছে ব্রেকফাস্ট। আর রিককে আমি বলেছি কিছু কিপিংস আনার জন্য, বাজারে আমি যাই না কতটা ও করবে, তো যদি যায় আর যদি ভিডিও করতে পারে তাহলে খুব ভালো হবে, তোমার সাথে শেয়ার করতে পারবো। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করা যাক। তো আমার ব্রেকফাস্ট আজকে এই যে ম্যাগি এসছে, বয়েলড এগ এসছে, আজকে এটাই আমার ব্রেকফাস্ট। আর মামি তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এই যে তোমার গিফট আমি আজকে আবার ইউজ করছি, জন্মদিনের গিফট। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখানে বাড়িতে লেখা ছেলে চলে গেছে, এই তো ফোন এই হচ্ছে আমাদের কালকে ফলের বাজার, যেগুলো এখন এখান থেকে টপার টপ এখানে রাখতে হবে। রেডি হচ্ছে একজন, 1 2 3 4 5 6 তারপর 7 8 9 10 11 12 13 আর 14 15 হয়ে গেছে। পুরো খাজানা এখানটা দেখো, পুরো খাজানা, ওর খাজানা যা লাগবে এখানে, শুধু ডিও পারফিউমের খাজানা। আর এদিকটা মুন্ডুটা সরা একটু, এদিকটা পুরো ঘড়ি দেখো, লোককে ভাড়া দিতে পারবি তুই ঘড়ি। রেডি হচ্ছেন, উনি বেরোবেন এখন, আর আমি এখানে একটা নাচ তুলছি, দেখা যাক। ব্যাগ ধর বাবা, কি ভারী ব্যাগটা, রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। বাড়িতে সরস্বতী পুজো, ছেলে এখন অফিস যাচ্ছে, বললাম ছুটিটা নিয়েই নে আগের দিন প্রিপারেশনের জন্য, যাই হোক অফিস যাক। ডেকোরেশনের জিনিসগুলো আমাদের কিনে আনতে হবে, বিকেল বেলা বেরিয়ে সেটা কিনবো। পুজো হবে এই জায়গাটা, তোমরা লাস্ট ব্লগে দেখবে আমার হ্যাপি বার্থডেটাও এইখানটাতেই হয়েছে। তো এখানে পুজোর জিনিসগুলো আস্তে আস্তে করে এক করে রাখছি, এরপর বিকেলে ডেকোরেশনটা এখানে করে নেব। তো এই জাস্ট লাঞ্চ করে নিচে নামলাম, আর এখন দেখবো হচ্ছে যে টিভি দেখতেই পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি ইউটিউব, আমি ইউটিউব দেখি সারা দুপুর আর কি বসে বসে, তো এটা এখন দেখবো। সো ঘড়িতে এক্স্যাক্টলি 5টা বাজে আর বেরিয়ে পড়েছি, একটু হাঁটবো আর তারপর কিছু বাজার করে তারপর ফিরবো। হাঁটতে হাঁটতে পুরো স্টেডিয়ামের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আগের দিনও এসেছিলাম আর আজকে হাঁটতে হাঁটতে এসেছি, ভাবা যায়। যাই হোক আমাদের কেনাকাটা এবার শুরু হবে। তো এই দোকানটায় ফার্স্ট এসেছি, কাকুর কাছে প্রচুর স্টক আছে সব কিছুর, কত ঠাকুর শুধু দেয়। এই মালাগুলো নিয়েছি, এটা একটা ঠাকুরের গলার ছিল আর এগুলো ডেকোরেশনের জন্য নিলাম, বেশ সুন্দর আইডিয়া পেয়েছি ইউটিউব থেকে, দেখি ওটাই কাজে লাগাতে হবে আজকে। আমি এবারে দাঁড়িয়ে আছি আর ওপারে ফুলের দোকানে, ভিড়টা দেখো আর এখানে আমার হাতে জিনিস। তো যাই হোক এবার মিষ্টি নিতে চলে এসেছি, আজকে মিষ্টি প্রচুর স্টক আছে আর তেমন ভিড় আছে, এর মধ্যে থেকে এই দুটো জিনিস আমরা সিলেক্ট করে নিয়েছি। বৌমা মিলে এত জিনিসপত্র কিনে নিয়েছি প্রচুর, সরস্বতী পুজোর আগের দিন দুজনে মিলে বেরিয়ে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি একবারে, শুধু ফটাফট সাজাতে হবে।
হাঁটাহাঁটি করে এসে বিকেল এখন চা নিয়ে বসেছি, এখন চাটা খেয়ে নেব, তারপর সাজানো হবে। এই যে আমাদের গরম গরম তেলে ভাজা আর মুড়ি। তো এই যে এখন আমি শিকলি নিয়ে এখানে বসেছি, অলরেডি একটা বানানো হয়ে গেছে আর এক প্যাকেট শিকলির কাগজ। ভীষণ নস্টালজিক লাগছে, কারণ বাড়িতে যখন পুজো হতো তখন এগুলো আমি দিদিভাই মিলে করতাম। আমি যদিও বা একটু কম করতাম, একটু বেশিই করতো, বাট সেটা এখন হচ্ছে না। আর ইনফ্যাক্ট কালকে স্ট্র্যান্ড যেতে পারছি না, বাড়ি যেতে পারছি না, ভেবে এরও খারাপ লাগছে। প্রথম বছর যে স্ট্র্যান্ডে যেতে থাকতে পারবো না, কী আর করা যাবে। আমার সমস্ত বন্ধু যারা আমার ব্লগ দেখিস তাদের সবাইকে ভীষণ মিস করব, স্ট্র্যান্ডের আড্ডাটা ভীষণ মিস করব। যাই হোক, তো এখন আমি শিকলিটা বানিয়ে নেবো, একাই আছি নিচে আপাতত, আমি নিজেই করে টুকটাক করে করছি, আর তারপর আস্তে আস্তে সবাই এলে তবে সবাই মিলে হাতে হাতে কাজ করব। শিকলি দিয়ে সাজাতে বসে হঠাৎ করে একটা কথা মনে পড়লো, আগে বাড়িতে সেই আটার কাই করে যেরমভাবে আঠা বানিয়ে করতাম, এখন তো তাও ফেভিকুইক, গঁদ এইসব বেরিয়েছে, সেই ফেভিগাম এইসব দিয়ে আমরা করছি। যাই হোক, কাজের মধ্যে একটু খাওয়া নিয়ে হাজির। যে এইখানে সাজানোর জিনিস যা যা এনেছি দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আপাতত আমাদের প্রস্তুতি। মোটামুটি একটা দাঁড় করিয়েছি, বাট প্রচুর জিনিসপত্র এখনও সাজানো বাকি আছে। এই যে অফিস থেকে ফিরে নিষ্ঠা সহকারে এখান থেকে সাজাচ্ছে, আর ভেতরে আমাদের ডেকোরেশন চলছে। এই নে দেখো, ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, সেটা খেয়াল করিনি, পরে এডিট করার সময় দেখলাম, তাই ভয়েস ওভার দিচ্ছি। এখানটা সাজানো হচ্ছিল, বাট ভাবছিলাম যে এই ব্যাপারটাকে কি করে একটু ভরাট করা যায়, তো সেই জন্য একবার এটা ওটা নিয়ে আইডিয়া করে দেখছিলাম কি করা যায়। আর ব্যাপারটা হচ্ছে যে হাতে ভীষণ সময় কম, অনেক লেটে আমরা কাজটা শুরু করব। আচ্ছা ভাই, তো ভালো লাগছে দেখতে না? ডেকোরেশনটা মানিয়ে গেছে একদম, একদম পারফেক্ট হয়েছে। আর্টিস্ট আমাদের বসে গেছে, এই একটাই কাজ আমি দিয়েছি ছেলেকে করতে, এইটা আমার দ্বারা সম্ভব হতো কিন্তু ওর মতন হতো না, ও এত সুন্দর আঁকে। বাজে হচ্ছে 11:05, ফাইনালি আমাদের প্রিপারেশন শেষ হয়েছে। এইটা আমরা একটু ওয়ার্ম লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে ঋত্বিক এটা আলপনা দিয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর এই ফুল ডেকোরেশনটা আমার শ্বশুরমশাই করেছে, আইডিয়াটা অবশ্য আমি দিয়েছি, কারণ এটা ইউটিউবে দেখেছিলাম, তো সেই অনুযায়ী দেখে এটা ইউটিউবে দেখে এটা করা। আর এখন যাব হচ্ছে ডিনার করতে। তো ঘড়িতে বাজে হচ্ছে 12:45, আমরা এই জাস্ট ডিনার করে নিচে এলাম, আর প্রিপারেশন এখানে কমপ্লিট। কালকে শুধু এখানে গুছানো গাছানো করে জোগাড়জাত করে নিলেই হবে, কাল সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে, হলুদ ছোঁয়াতে হবে, তারপর সব কিছু এক একটা করে চলবে। তো চলো, আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি টাটা বাই, গুড নাইট।